জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাত 9:30 দিকে হল সংলগ্ন জঙ্গলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভুক্তভোগী। চাঞ্চল্যকর এ ঘটনার পর অভিযুক্ত মুস্তাফিজ ও মামুন সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার আগে তারা সবাই পলাতক ছিল, তবে ভুক্তভোগীর মামলার পর রবিবার সকালে তাদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযুক্ত মুস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 45তম ব্যাচের শিক্ষার্থী ও অন্যজন বহিরাগত যুবক মামুন। মুস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। জানা যায়, ভুক্তভোগী দম্পতির বাড়িতে ভাড়া থাকত অভিযুক্ত মামুন। শনিবার সন্ধ্যায় নিজের ব্যবহৃত জিনিসপত্র দিয়ে যেতে প্রথমে ভুক্তভোগীর স্বামীকে ও পরে ওই নারীকে ক্যাম্পাসে ডেকে আনে অভিযুক্ত। ভুক্তভোগী নারী ক্যাম্পাসে আসলে হল সংলগ্ন জঙ্গলে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এদিকে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের। অভিযোগ পাওয়ার পরই মুস্তাফিজকে স্থায়ী বহিষ্কারের কথা জানানো হয় কেন্দ্রীয় ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক সাদী মোহাম্মদ আকাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে। এদিকে ধর্ষণের সুষ্ঠু বিচারের দাবিতে রাত 2টা থেকে মীর মোশাররফ হোসেন হলের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা। এ সময় তাদের নিরাপদ ও ধর্ষকমুক্ত ক্যাম্পাস চাই ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। Let's go!